ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা শুরু করছি আমাদের কন্টিনেন্টাল লিটারেচারের মেটামরফোসিস। কি বললাম বলতো? মেটা, হ্যাঁ, মেটামরফোসিসের সামারি দেখবো আমরা আজকে। মেটামরফোসিস, কন্টিনেন্টাল লিটারেচারের অংশ এটি। ফ্রান্স কাফকার লেখা, ফ্রান্স কাফকার, ফ্রান্স কাফকা, FRANCE, ফ্রান্স কাফকা, জার্মান লেখক, ওনার লেখা এই গল্পটি। তো এখানে আমরা যদি দেখবো, মানে আমাদের নতুন একটা এক্সপিরিয়েন্স, এই ধরনের গল্প, নাটক, উপন্যাস আমরা খুব বেশি ফেস করি নাই। দেখা যাবে যে ভদ্রলোকের নাম হচ্ছে গ্রেগর সামসা। কি নাম বললাম? গ্রেগর সামসাই, গ্রেগর সামসাই নামের নাটকের মেইন ক্যারেক্টার, সেই প্রধান ক্যারেক্টার। তো কি কি ঘটনাগুলো ঘটছে আমরা সেগুলো দেখবো, এবং আমাদের এই নাটকেও আগেকার যে গুলোতে আমরা খুব বেশি টান টান উত্তেজনায় থেকেছি, এখানে মধ্যে তাই থাকতে হবে। গ্রেগর সামসা ওয়াজ স্লিপিং, হি ওয়েকস আপ, তিনি জেগে ওঠেন এবং দেখেন যে হি ইজ ট্রান্সফর্মড ইনটু এ বিগ ইনসেক্ট। তিনি একটা পতঙ্গে পরিণত হয়েছেন, একটা বড় আকারের পতঙ্গ, মানে ওনার বডি যেমন বড়, ওই বডি সাইজের একটা পতঙ্গে তৈরি হয়ে গেছে। গ্রেগর কুইকলি এক্সামিনস হিজ নিউ বডি, উনি খুব দ্রুত তার নতুন শরীরটাকে দেখেন, নতুন শরীরটা কেমন। কিন্তু এই নতুন শরীরটা নিয়ে যে তার অনেক বেশি চিন্তা করা, এটা উনি করেন। তো না করার পিছনে কিছু কারণ আছে, সেগুলো আমরা যখন এটার মানে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন করবো তখন দেখবো। আর এখন যেটা বুঝতে পারলাম, অ্যাকচুয়ালি খুব বেশি চিন্তা করছেন না এই কারণে, কারণ ওই পোকার জীবনের চাইতে উন্নত মানের জীবন উনি লালন পালন করেন। পোকা যেভাবে জীবনযাপন করে উনিও প্রায় সেরকমই জীবনযাপন করেন। হ্যাঁ হ্যাঁ, খুব বেশি আগ্রহ আসে না। হি ডিড নট থিঙ্ক মাস অফ হিজ নিউ শেপ, নিজের আকার নিয়ে খুব বেশি চিন্তা করলেন না। ওই যে আমরা পোকাতে দেখি যে একটু ই পোকা, কি বলে, ফিজি পোকা টাইপের পোকাটা, ওই পোকাটার মতো হয়ে গেছে। রাদার হি অবজার্ভ হিজ হোল রুম, সে তার পুরো রুমটা তাকিয়ে তাকিয়ে দেখছে যে রুমে কি কি আছে, রুমে কি কি আছে, ডুবে কি কি আছে। এটা ওনার দেখার চাইতে আমাদেরকে লেখক দেখানোর চেষ্টা করছেন তার মুখ দিয়ে, যে ডুবে কি কি আছে, রুমের একটা হ্যাঁ ডেসক্রিপশন আমাদেরকে জানাচ্ছে। রুমটা কেমন আমরা দেখে নিই। দ্য রুম ইজ ভেরি স্মল অ্যান্ড দ্য থিংস আর ভেরি অর্ডিনারি, এখানকার যে জিনিসগুলো আছে সেগুলো খুবই সাধারণ। দ্যার ইজ এ ফ্রেম পিকচার অফ এ ওম্যান, এখানে বাঁধানো, সেম মানে বুঝছো, বাঁধানো বাঁধানো একটা ছবি আছে, একজন মহিলার ছবি। দ্য পিকচার ইজ কালেক্টেড ফ্রম এ ম্যাগাজিন ক্লিপিং, এবং ছবিটাও কিন্তু তোমার এই তার নিজের কাছের কেউ যে তার ছবিটা দিচ্ছে সে টাঙায় রাখছে, বা তার প্রেমিকা তারা ওই ম্যাগাজিন থেকে একটা ছবি ভালো লেগেছে, সেই ছবিটা কেটে সে আবার বাঁধাই করে রেখে দিয়েছে। ইট ইজ হ্যাঙ্গিং আপ অন দ্য ওয়াল, এবং এটা আমরা জানি যে সাধারণত দেয়ালের সাথে ছবি টাঙানো থাকে, সে দেয়ালে টাঙানো আছে। জর্জ কার্ন টার্ন অন হিজ সাইড, অ্যাকচুয়ালি আমরা যখন ঘুমাই তখন আমরা পাশ ফিরি, পাশ ফিরে ঘুমাই, কিন্তু সাধারণত এখানে জর্জের গ্রেগরের যেটা হয়েছে, গ্রেগর পাশ ফিরতে পারতেছে, তার সে পোকা হয়ে গেছে। এটি পোকার যে শরীর থাকে, এই শরীরের মানে ফিজিক্যাল ফিচার পাশ ফেলাটাকে সাপোর্ট করে, কারণ পাশ ফেলে হয়তো
উল্টে যাবে, ওরা যদি ইচ্ছা করে উল্টায় নেয়, ইচ্ছা করে উল্টায় না, কারণ উল্টানো তো আমার ডিজাস্টার, সে সেখান থেকে বের হওয়া প্রসেসটার জন্য তো সে ঘুরতে পারলো না, কারণ তার হয়তো ডান কাতে শুয়ে অভ্যাস কি বাম কাতে শুয়ে অভ্যাস, ওইভাবে সে শুতে পারলো না এবং সে ঘুমাতে পারছে না, সে পোকা হয়ে গেছে। হি ক্যানট ফল অ্যাসলিপ, সে ঘুমাতে পারে না। হি বিগেস টু থিঙ্ক অ্যাবাউট হিজ জব, তখন সে ভাবে যে আমার চাকরিটা কেমন, ওর চাকরির কথা ভাবা শুরু করেছে, না নিজেরটা ভাবা মানে চাকরির কথা ভাবা, ওর চাকরিটাই হচ্ছে ওর মানে এই নাটকের যে স্পেশাল যে জায়গাটা এটাই ওর চাকরি, ঠিক আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটা চাকরি। হি বিগিনস টু থিঙ্ক অ্যাবাউট হিজ জব, হি ইজ এ ট্রাভেলিং সেলসম্যান। সেলসম্যান আমরা চিনি, সেলসম্যান মাত্রই ট্রাভেলিং সেলসম্যান, তো এখানে আমরা বলে রাখি কিছু সেলসম্যান হয়তো আমরা দেখবো যে শোরুমে থাকে, দোকানে থাকে, এরা কিন্তু ট্রাভেলিং না, এরা ফিক্সড, কিন্তু কিছু আছে যারা এই কোম্পানির পণ্য নিয়ে বিভিন্ন জায়গায় যায়, গিয়ে বিক্রি করে, কম্পাউন্ডার বা তোমার যে রিপ্রেজেন্টেটিভ, ঠিক আছে, রিপ্রেজেন্টেটিভ সেলস রিপ্রেজেন্টেটিভ বলে, সেটা এটা জার্মানির লেখা, তারা বলছে হচ্ছে এটা কি ট্রাভেলিং সেলসম্যান, তো যে ট্রাভেল করে না, বছরে ট্রাভেলের সুযোগই হয় না, তার ট্রাভেল করতে খুব রোমান্স লাগে, তাই না, খুব যাব, খুব বেড়াবো, খুব ভালো লাগবে বাসে যান, ট্রেনে, প্লেনে, কিন্তু যার সকালবেলা প্লেনে উঠতে হয়, আবার পরের দিন ট্রেনে ঘুরতে হয়, তারপরে কিন্তু ট্রেনে ওঠা নামাটা কোথাও সুখকর না। হি হেটস ট্রাভেল বিকজ হি হ্যাজ টু ওয়ারি, কেন সে এটা করে, অপছন্দ করে, কারণ তাকে দুশ্চিন্তা থাকতে হয় যে কখন অ্যালার্ম যদি না বাজে আমি সময় মতো ঘুম থেকে উঠতে পারবো কিনা, অ্যান্ড গেট আপ আর্লি, সময় মতো ঘুম থেকে উঠতে পারবো কিনা, এই টেনশনে তার ভাল লাগে না, যে না এই ডেইলি ডেইলি সকালবেলা ঘুম থেকে ওঠা, মানুষ ঘুম থেকে দেরি করে ওঠে, কখনো কখনো দেরি হলে সমস্যা হয় না, কিন্তু আমার ঠিক ঠিক সময় মতোই ঘুম থেকে উঠতে হবে। গ্রেগরস চিপ অ্যাট অফিস ইজ এক্সট্রিমলি ট্র্যানিক্যাল, গ্রেগরের যে অফিসে যে চিপ আছে, প্রধান আছে, সে খুব অত্যাচারী টাইপের মানুষ। দো গ্রেগর ওয়ান্টস টু কুইট দ্য জব, যদিও গ্রেগর এই চাকরিটা ছেড়ে দিতে চায়, হি ক্যান নট ডু দ্যাট, সে সেটা করতে পারে না, হি ইজ ডিটারমিন্ড, সে দৃঢ় সংকল্প, কেন সে দৃঢ় সংকল্প হচ্ছে শোধ করার জন্য, পে অফ, পে অফ করার জন্য, পে অফ মানে হচ্ছে শোধ করা, কি শোধ করে সেটা দেখবো আমরা। হি ইজ ডিটারমিন টু পে অফ দ্য ডেটস, তার পরিবারের কিছু ঋণ আছে, সেই পরিবারের ঋণটা শোধ না করা পর্যন্ত সে অন্যদিকে তাকাবে না, সে চাকরিটা করে যাবে। মৌ, সমস্যা আছে, কোনো প্রশ্ন আছে? দ্য ডেটস ওয়ার ফ্রম দ্য চিপ, এবং সে যে এই ইগুলো করেছিল, ঋণগুলো করেছিল, সে ঋণগুলো ছিল হচ্ছে চিফের কাছে, ওর যে কোম্পানির চিফ আছে, প্রধান আছে তার কাছে, ঠিক আছে, চিফ মানে চিফ ক্লার্ক, তার আমরা বলি হেড ক্লার্ক, সেরকম চিফ ক্লার্ক তার কাছে এই ঋণটা ছিল। তো গ্রেগরকে তো অলরেডি পোকা হয়ে গেছে, আমরা পোকার পোকার ব্যবস্থা করতে পারে নাই, কারণ গতকাল আমি ছিলাম না, ফাঁকা ছিলাম, পোকার ব্যবস্থা করতে পারে। গ্রেগর ট্রাইজ টু গেট আপ অ্যান্ড গো টু ওয়ার্ক, সে উঠতে চেষ্টা করে এবং সে ভাবে যে কাজে যাই যাবো, হি রিয়েলাইজেস দ্যাট হি ইজ অলরেডি লেট, পোকা কিন্তু হয়ে গেছে, সে কিন্তু ভাবছে না, সে কাজ নিয়েই এখনো ভাবছে, এটা নিয়ে ভাবছে যে তার চিন্তা করে কতটা অবসেসড হয়েছে, সে এই জবটা তাকে কতটা অত্যাচার করেছে, কতটা তাকে গ্রাস করে ফেলছে, এই মানে অত্যাচারটা তাকে গ্রাস করে ফেলছে, মানে তার উপর যে মানসিক চাপ, এই মানসিক চাপে সে যে পোকা হয়ে গেছে, নিজের কোনো অস্তিত্বই নেই তার কাছে, নিজের কোনো ব্যাপারই না, সে যে ওর যে এত বড় মেটামরফোসিস হয়ে গেছে, মেটামরফোসিস ট্রান্সফরমেশন,
মেটামরফোসিস শব্দের অর্থ হচ্ছে পরিবর্তন, রূপান্তর, ঠিক আছে? তো ওর যে এত বড় এইরকম মনে করো যে মানে তার খুব বেশি মেটামরফোসিস হয়েছে, রূপান্তর হয়েছে, তো এই রূপান্তর হওয়ার পরেও সে কিন্তু চিন্তা করছে যে আমার তো আজকে দেরি হয়ে যাচ্ছে, আমি কেন সময় মতো উঠতে পারলাম না। হি থিঙ্কস দ্যাট হি মাস্ট হ্যাভ মিস দ্য অ্যালার্ম। না না না, আমার তো দেরি হওয়ার কথা না, এই অ্যালার্মটা ভুল করে বাজে না, অ্যালার্ম মিস করেছে, যে কোনো ভাবে অ্যালার্ম মিস করেছে। আমরা সবসময় কিন্তু অ্যালার্ম মিস করি না, খুব যখন টায়ার থাকে, যখন ঘুমের ঘাটতি থেকে থাকে কয়েকদিন যাব, তখন আমরা অ্যালার্মটা মিস করে। হি কান্ট ফোন দ্য অফিস, সে যে অফিসে ফোন করে বলবে যে আমি সিক, সেটা সে পারছে না। অ্যান্ড ইনফর্ম দেম দ্যাট হি ইজ সিক, হি হ্যাজ নট মিসড এ ডে। এখন সে বলছে তার কথা যে আমি যদি এখন অফিসে ফোন করি তাহলে সন্দেহ করবে আমি সত্য কথা বলছি কিনা, কারণ এই 5 বছরের মধ্যে সে কখনো অফিস মিস করে নাই। 5 বছরের মধ্যে সে কোনোদিনও অফিস মিস করে নাই। সাসপিশিয়াস মানে সন্দেহময়, ইট মে লুক হি হ্যাজ নট মিসড এ ডে অফ ওয়ার্ক ইন 5 ইয়ার্স, ইট মে লুক সাসপিশিয়াস। গ্রেগরস মাদার, গ্রেগরের মা ছিল, তার নাম হচ্ছে মিসেস শামসা, কলস হিম অ্যান্ড অ্যান্সার সার, তাকে ডাকে এবং গ্রেগর তার উত্তর দেয়। হি নোটিসেস দ্যাট হিজ ভয়েস ইজ চেঞ্জ, তখন সে দেখে যে না, তার কণ্ঠ আগের মতো নাই, ভয়েস চেঞ্জ হয়ে গেছে, তার কথা বোঝা যায় না, সে কথাগুলো আবার প্রডিউস করতে পারে কিন্তু কথাটা তোমার পোকার মতো যে শোনা যায়, এই জন্য ওইটা মানে অন্য কেউ শোনে না, যে শুধু সে বোঝে না, ঠিক আছে? তো এই যে হ্যাঁ, এই সমস্যাটা পরে তোমার আরো বেশি তীব্র হবে। গ্রেগরস ফাদার মিস্টার সামসা, আমি দেখলাম যে মিসেস সামসা হলো বা আর মিস্টার সামসা তার বাবা, ঠিক আছে? তিনজন কেন না, হ্যাঁ তিনজন, মানে সামসা ওদের হচ্ছে পরিবারের নাম সামসা টাইটেল, আর ওই ও হচ্ছে গ্রেগর, বাবা মা মিস্টার আর মা মিসেস। মিস্টার সামসা অ্যান্ড হিজ সিস্টার গ্রিটি সামসা, ঠিক আছে, ক্যান আন্ডারস্ট্যান্ড, তারা বুঝতে পারলো যে না না, এই দেখো তাকে ভালো করে দেখো লেখা আছে, গ্রেগরস ফাদার মিস্টার সামসা, হ্যাঁ, অ্যান্ড হিজ সিস্টার গ্রেগরের সিস্টার, হিজ সিস্টার গ্রিট সামসা, ঠিক আছে? তো গ্রিট সামসা ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট গ্রেগর ইজ স্টিল অ্যাট হোম, বুঝতে পারে যে হ্যাঁ গ্রেগর এখনো তো বাড়িতেই আছে। যেহেতু দরজা বন্ধ করে মানুষ ঘুমায়, দরজা বন্ধ করে ঘুমাচ্ছে না, দে ট্রাই টু এন্টার হিজ রুম, তাদের ঘরে ঢুকতে চেষ্টা করে, বাট দিস রুম ইজ লকড ফ্রম ইনসাইড, ভিতর থেকে বন্ধ করা, অ্যান্ড দে কান্ট গেট ইন, তারা ভিতরে প্রবেশ করতে পারে না। গ্রেগর অ্যাটেম্পটস টু গেট আউট অফ দ্য বেড, গ্রেগর বিছানার বাইরে যেতে চেষ্টা করে, বাট হি কান্ট ডু ইট ইজিলি, সে সহজে করতেই পারে না। হি রিয়েলাইজেস দ্যাট হি ইজ নাও ভেরি লেট, সে উপলব্ধি করে যে তার অনেক দেরি হয়ে গেছে, তার অনেক দেরি হয়ে গেছে। হি লাইজ ব্যাক, সে আবার শুয়ে পড়ে, অ্যান্ড হোপস দ্যাট সাম ক্লিয়ার থিঙ্কিং উইল সলভ দ্য প্রবলেম, সে মনে করছে যে আমি যেটা দেখছি এটা বাস্তব না, তার মানে আমার হ্যালুসিনেশন হচ্ছে, আমার থিঙ্কিং এ প্রবলেম আছে, ইমাজিনেশনের কোনো শারীরিক সমস্যার জন্য হতে পারে, তো আমি যদি ভালো করে চিন্তা করি, চিন্তা করতে পারি, তাহলে এই সমস্যাটা কেটে যাবে। যেমন আমরা স্বপ্নে অনেক কিছু দেখি যেটা আমরা মনে করি যে স্বপ্নটা ভেঙে গেলেই আমার এটা মানে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। ডোর বেল রিংস, ডোরের একটা বেল আছে, সেটা বাজছে,
অ্যান্ড দ্য চিফ ক্লার্ক কামস ইন টু দ্য অ্যাপার্টমেন্ট। চিন্তা কর, তার মানে হচ্ছে যে তোমার কতটা টিরানিক্যাল হলে যে একজন মানুষ একদিন লেট করেছে, 5 বছরে একদিন লেট, আর বাড়িতে চলে আসছে, চিফ ক্লার্ক চলে এসেছে। তো চিফ ক্লার্ক আর কেটে ফেলা কথা, চিফ কামস টু দ্য অ্যাপার্টমেন্ট, গ্রেগর বিকামস অ্যাংরি। গ্রেগর খুব রেগে যায় যে হিজ অফিস সেন্স দ্য চিফ ক্লার্ক হিমসেলফ, ঠিক আছে, চিফ ক্লার্ক কে পাঠিয়ে দিয়েছে, হোয়েন হি ইজ অনলি এ লিটল লেট, মাত্র একটু দেরি করার জন্য সে চিফ ক্লার্ক কে পাঠিয়েছে অফিস, খুব মেজাজ খারাপ হয়ে গেল। গ্রেগর ট্রাইস টু মুভ, সে কি করে রাগে মুভ করতে পারে, নোট ফেলতে পারে, নোট ফেলে সে সুইং করে আর ঘুরে পড়ে যায় বিছানা, ঠিক আছে, বিছানা থেকে ঘুরে পড়ে যায়, কারণ বিছানাটা তো ওর শেপে বাড়ানো নেই, ওর মতো করে তৈরি করা, ঠিক আছে, সেখান থেকে পড়ে যায়। দ্য ফ্যামিলি রিকোয়েস্ট গ্রেগর টু ওপেন দ্য ডোর, ফ্যামিলি বলে, পরিবার সবাই বলছে যে মা বাবা বোন বলছে দরজা খুলো দরজা খুলো, হি ডাজ নট ডু দ্যাট, কিন্তু সে সেটা করে না। মিসেস শামসা ইনসিস্ট দ্যাট, মিসেস শামসা ইনসিস্ট করে, জোর দিয়ে বলে যে গ্রেগর মাস্ট বি ইল, মা বলছো না, মা যেভাবে কথা বলতে, হ্যাঁ অসুস্থ হয়েছে, না হলে ও এরকম করার, হ্যাঁ জোর দিয়ে বলছে, অন্য কেউ কিন্তু এই কথাটা আগে বলে নাই, সে আগে বলেছে। দ্য চিফ ক্লার্ক বিকামস ভেরি অ্যাংরি, খুব বেশি রেগে যায়, অ্যান্ড টেলস গ্রেগর, গ্রেগরকে সে বাইরে থেকে বলে হি ইজ শকড অ্যাট হিজ অ্যাটিটিউড, তোমার এই মনোভাবে প্রচন্ড আহত, ছি ছি ছি, তুমি একজন দায়িত্ববান কর্মকর্তা, দায়িত্ববান দায়িত্ববান অফিসার বা দায়িত্ববান সেলসম্যান, এরকম তুমি করছো, হি সেজ দ্যাট হিজ পজিশন ইন দ্য কোম্পানি ইজ নট ফার, এবং সে হুমকি দেয়, তুমি কি মনে করো যে তুমি খুব ভালো অবস্থানে আছো কোম্পানিতে, তোর চাকরি খুব শক্ত আছে, ঠিক আছে, তুমি ঘুমাবা আর তোমার চাকরি থাকবে, বিকজ হিজ ওয়ার্ক হ্যাজ বিন ভেরি পুয়ার লেট, সে বলছে তার কাজকর্ম জানি খুবই পুয়ার হয়ে গেছে, খুব মানে নিম্নমানের হয়ে গেছে, সে আর ভালো কাজ করতে পারে না। এটা যখন বললো গ্রেগর অ্যাঙ্গার্ড বাই দিস স্পিচ, এই কথা শুনে খুব রেগে গেল, কারণ সে অনেক কাজ করে, তার মধ্যে এত বেশি কাজ কেউ করে না, সে সারা 5 বছরে একটা দিন মিস করে নাই। হি ইনসিস্ট দ্যাট হি ইজ সিম্পলি ফিলিং স্লাইটলি আনওয়েল, সে বলে যে আরে আমি তো সামান্য অসুস্থ বোধ করছি, এই জন্য তো আমি যাচ্ছি না, সে মানে জোরে জোরে বলার চেষ্টা করে, হি উইল সুন রিটার্ন টু ওয়ার্ক, আমি তো খুব শীঘ্রই খুব শীঘ্রই আমি কাজে ফিরে আসবো, এটা সে জোর দিয়ে বলে। হি রিটার্নস দ্যাট, সে আরো জোর দিয়ে বলে যে হিজ পারফরমেন্স হ্যাজ নট বিন ব্যাড লেটলি, সাম্প্রতিককালে তার পারফরমেন্স খারাপ হয়ে যায় নাই। রিটার্ন কি বলে যে আমার সম্পর্ক, তুমি যেটা বলছো এটা ঠিক না, আমি স্টিল আমার আমার অনেক কাজ করি এবং আমার পারফরমেন্স আরো ভালো হয়েছে, ঠিক আছে, আমরা জানি যে এই সমস্ত কাজগুলোতে যে যত বেশি করে তার দক্ষতা তত বাড়ে, হ্যাঁ, বাট গ্রেগরস ভয়েস, এখন আমরা ভয়েসের কাছে আসছি, হ্যাজ চেঞ্জড, সো নো ওয়ান আউটসাইড আন্ডারস্ট্যান্ড এ ওয়ার্ড হি সেজ, পোকার মতো কোন কোন শব্দ করছে এই শব্দটা বাইরের কেউই বুঝতে পারছে, ঠিক আছে, ফিলিং দ্যাট হি ইজ ইল, হিয়ারিং দ্যাট বুঝতে পারলো, ভয় পার পেলো তারা যে সে অসুস্থ, হিজ প্যারেন্টস সেন্ড গ্রিটি অ্যান্ড দ্য সার্ভেন্ট গার্ল টু কল ইন দ্য ডক্টর, ডাক্তার ডেকে নিয়ে আসো, আর ডাক্তার শুধু ডাকলে তো হবে না, ওকে বের করতে হবে, বের তো করতে হবে, অ্যান্ড দ্য লক স্পেস, তারা মিস্ত্রিকে নিয়ে আসতে বললো, তারা মিস্ত্রি নিয়ে আসার জন্য ওটা খুলে ঢুকালো, হ্যাঁ উইথ গ্রেট ডিফিকাল্টি গ্রেগর ম্যানেজেস টু ওপেন দ্য ডোর বাই হিমসেলফ, অনেক কষ্ট করলো সে, দরজাটা খোলার জন্য অনেক কষ্ট করলো এবং সে দরজাটা খুলতে পারলো।
হ্যাঁ, ম্যানেজ করতে পেরেছে সে। মানে তাহলে আমি সিঁড়ি ডাকতে হয় নাই? না কারণ ওটা তো লক, তো ওই যে তোমার লক, ডোর ডোর লক, ডোর লক তো ওটা মুভ করতে পারলেই ঘুরে যায়, ঠিক আছে? কিন্তু ওটা ভিতর থেকে খোলাটা খুব সহজ, বাইরে থেকে খুলতে গেলে তো পাওয়ার মিস্ত্রি লাগবে, তার পিছনে খোলা যাবে না। ওকে, তো জাস্ট সিং গ্রেগর, বুঝলাম ওপেন দ্য ডোর বাই ডিসেপশন, সিং গ্রেগর দ্য চিফ ক্লার্ক বিকামস অ্যাপলে। ওকে দেখে ও ভয় পেয়ে গেল, স্বাভাবিক। হ্যাঁ স্বাভাবিক, ভয় পেয়ে গেছে। হিজ ফাদার বিগিনস টু উইপ, তার বাপ কাঁদতে শুরু করলো, এটা কি? ঠিক আছে, গ্রেগর রিকোয়ার্স, গ্রেগর তখন অনুরোধ করছে, চিফকে অনুরোধ করছে টু এক্সপ্লেইন দ্য সিচুয়েশন অ্যাট দ্য অফিস অ্যান্ড স্ট্যান্ড আপ ফর হিম। অফিসে যেন তার সম্পর্কে বলে, যে পরিস্থিতিটা সম্পর্কে বলে, ব্যাখ্যা করে, এবং তার পক্ষ নিয়ে যেন সে কথা বলে, স্ট্যান্ড আপ ফর হিম, তার পক্ষে দাঁড়ায় না, ঠিক আছে? তার পক্ষে দাঁড়ানোর কথা বলছে, তুমি একটু রিকোয়েস্ট করছো, বলো আর কি, যে আমি এই সমস্যায় হয়েছে আমার। হি সেজ দ্যাট, সে বলল যে তখন যে আমি খুব দ্রুতই আমার কাজে ফিরে আসবো, গ্লাডলি, আমি কাজ করতে পছন্দ করি, ঠিক আছে? হি ট্রাইজ টু কনভিন্স দ্য চিফ ক্লার্ক, চিফ ক্লার্ককে সে কনভিন্স করার চেষ্টা করলো, তাকে বোঝানোর চেষ্টা করলো। গ্রেগর ট্রাইজ টু স্টপ দ্য ক্লার্ক, গ্রেগর চেষ্টা করলো ক্লার্ককে থামাতে, সো দ্যাট হি ডাজ নট গো উইথ এ নেগেটিভ থিঙ্কিং, সামনে গিয়ে দাঁড়াবে তার সামনে। হ্যাঁ হ্যাঁ, ভয় পেয়ে চলে গেলে তো নেগেটিভ থিঙ্কিং নিয়ে যাবে, হ্যাঁ হ্যাঁ, উল্টোপাল্টা বলবে, নেগেটিভ থিঙ্কিং না করে সামনে দাঁড়িয়ে ওকে আরো রিট্রিট করবে, আরো অনুরোধ করবে। হ্যাঁ, হিজ মাদার ট্রাইজ টু ব্যাক অ্যাওয়ে, তার মা চেষ্টা করলো পিছন দিকে চলে যাওয়ার জন্য, পিছন দিকে চলে যাবো, পিছন দিকে চলে যাচ্ছে, ওকে দেখছে পিছন দিকে চলে যাচ্ছে, ভয় পাচ্ছে, লজ্জা পাচ্ছে, কি পাচ্ছে, অস্বস্তি বোধ করছে, সবকিছু মিলে ওর মায়ের মধ্যে সমস্যা। যখন সে পিছন দিকে যাচ্ছিল, সে কি করলো, কফি পটের উপরে পড়ে গেল, নক্স ওভার কফি পট, পড়ে গেল মানে তোমার যে টেবিলের উপরে ছিল ওটা ধাক্কা দিল, কফি পটটা ধাক্কা দিল, কফি পটটা তোমার এই টেবিল থেকে নিচে পড়ে গেল, নিচে পড়ে ঝনঝন শব্দ হলো, অথবা ভেঙে চুরমার হয়ে গেল, সবকিছু মিলে একটা মানে পরিস্থিতিটা গোলাটে হয়ে গেল, কনফিউশন হয়ে গেল, ঠিক আছে? শি মেক্স এ কনফিউশন অ্যান্ড দ্য চিফ ক্লার্ক গেটস অ্যান অপরচুনিটি টু গেট অ্যাওয়ে। হ্যাঁ, পালায় যাওয়ার জন্য সুযোগ সে পেয়ে গেল, এর মধ্যে সবাই এইদিকে তাকালো আর সে এর মধ্যে পালিয়ে দৌড়ালো চলে গেল, না আমার এখানে থাকা ঠিক হবে না। তো চিফ ক্লার্ক চলে গেল, গ্রেগরস ফাদার পিকস আপ এ ওয়াকিং স্টিক, গ্রেগরের বাবা একটি হাঁটার লাঠি নিয়ে আসলো টু ড্রাইভ গ্রেগর ব্যাক ইন টু হিজ রুম, যাতে গ্রেগরকে তাড়ায়ে, ড্রাইভার তোমরা জানো তাড়া করা, ড্রাইভ অ্যাওয়ে মানে হচ্ছে তাড়িয়ে দূরে দেওয়া, আর ড্রাইভ ব্যাক মানে হচ্ছে তাড়িয়ে ফিরিয়ে নিয়ে আসা, বুঝলো এই কথা? যেমন আমরা এটা করে থাকি পশু, পশুদেরকে করে থাকি, এটা পশুকে তুমি কি করো, তাড়িয়ে নিয়ে যাও, ড্রাইভ অ্যাওয়ে করো, যেমন তুমি হয়তো একটা ডগ এসেছে, তুমি একটা কি করবা, ড্রাইভ অ্যাওয়ে করবে। কিন্তু তোমার গরু হারিয়ে গেছে, গরু খুঁজে পেয়েছো, তাহলে তুমি তুমি কি করবো, আবার ড্রাইভ ব্যাক করবো না তুমি, ওকে ড্রাইভ ব্যাক, ঠিক আছে? এটা সে কি করলো, গ্রেগরস ফাদার একটি হাঁটার লাঠি নিয়ে আসলো, তখন সে বয়স্ক মানুষ, টু ড্রাইভ গ্রেগর ব্যাক ইন টু হিজ রুম, তার মানে ওই লাঠি দিয়ে যাতে ওকে তো স্বাভাবিক ভাবে আগের মতো করে মানে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, বা গ্রেগর গেটস স্টাক ইন দ্য ডোর ওয়ে। গ্রেগর আসলে যখন সে ঢুকবে, তো আগের সেই ফিজিক্যাল ফিচার তো তার নাই, ঠিক আছে? সে তো ইচ্ছে করলে সে ডানায় বামে যেতে পারে না, ডানায় বামে যেতে পারছে না, তখন কি হচ্ছে, ওই যে সোজা যেতে যাচ্ছে, সোজা দেওয়ার সময় দেখা যায় তার বডির একটা অংশ চৌকাঠে আটকে গেছে। হ্যাঁ, বিশাল ওর আকারে
ওটস খায় এদিকে আকারে। হ্যাঁ চোখে রাখতে যাচ্ছে, ও তো ঢুকতে পারছে না, যখন ঢুকতে পারছে না তখন ওর বাপ দেখে ওকে ঢুকানোর ব্যবস্থা কি, ওকে তাহলে কি করতে হবে, ধাক্কা দিয়ে ছড়া দিয়ে লাঠি দিয়ে ধাক্কা দিচ্ছে, তারপরে হাত দিয়ে ঠেলা দিয়ে ওকে বলে করো যে পারছে না, ঠিক আছে পারতেছে না, তখন ওকে ওইভাবে ধাক্কা দিয়ে মানে জোরে আর তাড়াহুড়ো করছে, ও যে সরবে এই সময়টুকু দিচ্ছে না, ও তাড়াহুড়ো করছে, তখন চৌকাঠের ধাক্কা খাচ্ছে সে। অ্যান্ড হিজ ফাদার সব সেম থ্রু, সব সব মানে ধাক্কা দেওয়া, সব থ্রু বুঝছো, মানে ধাক্কা দিয়ে ঢুকিয়ে দাও। অ্যান্ড সব হিজ ফাদার সব সেম থ্রু, সব সেম থ্রু তাকে মানে ধাক্কা দিয়ে ঢুকিয়ে দেয় তার বাবা। এই ধাক্কাতে যখন ঢোকানো হয় তখন এই দরজার সাথে তার আঘাত লাগে, স্বাভাবিক ব্যথা পাইছে। ইট ইনজুর্ড গ্রেগর অ্যান্ড দ্য ডোর ওয়াজ শাট বিহাইন্ড, এবং খুব দরজাটা তার পিছনে হাপাস করে বন্ধ করে দেওয়া, ঠিক আছে তাতে ও পিছনে আটকে থাকে। গ্রেগর ঘুমিয়ে পড়েছে, আবার ঘুমিয়ে পড়েছে, ওয়েকস আপ এট টুয়েলাইট, গধূলি বেলা সে ঘুম থেকে জাগলো এবং খাবারের গন্ধ পেল, খাবারের গন্ধ পেল। হি রিয়েলাইজ দ্যাট হিজ সিস্টার, সে বুঝতে পারলো যে তার বোন হ্যাড ব্রট হিম মিল্ক উইথ ব্রেড ইন ইট, বুঝতে পারলো যে দুধ এনেছে এবং রুটি এনেছে, তো অসুস্থ মানুষের জন্য দুধ রুটি খাবার যেটা ধরে নিয়ে এসেছে। গ্রেগর গ্রেগর অ্যাটেম্পটস টু ড্রিঙ্ক দ্য মিল্ক, গ্রেগর চেষ্টা করলো মিল্কটা খাওয়ার জন্য, কিন্তু দেখলো যে ঘেন্না লাগছে, রিপালস ফিল রিপালস। হ্যাঁ যেমন ওর দুধ পোকার খাবার যদি মানুষ খেতে নেয় তো ঘেনা লাগবে, ঠিক আছে তো সুস্বাদু বার করে খেতে টেস্ট করে খেতে পারবে না, এখানে মানুষের খাবার তোকে দেওয়া হয়েছে, এর ফলে ওর কাছে রিপালস হচ্ছে, সে ডিসগাস্টেড হচ্ছে, হি ইজ ডিসগাস্টেড বাই দ্য টেস্ট। গ্রেগর নোটিসেস দ্যাট, গ্রেগর খেয়াল করলো যে তার বাবা ইজ নট রিডিং দ্য পেপার টু দ্য ফ্যামিলি, ওর বাবা প্রতিদিনই যে কাজটা করে থাকে, পত্রিকা আসে সেই পত্রিকা ধরে ধরে পড়ে, আর তার স্ত্রীকে তার মানে আছে মিসেস সামসাকে আর গ্রিটিকে পড়ে শোনায় যে আজকে কি হয়েছে জানো, ঠিক আছে আজকে সংসদ ভবনে কি বলেছে, আজকে কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছে, ঠিক আছে এই সমস্ত বিভিন্ন নিউজগুলো সে বলে। দ্যাট হি ইউজুয়ালি ডাজ, নিউজ যেটা করে সেটা আজকে করছে না, তার মানে তাদের পরিবারে যে একটা পরিবর্তন এসেছে এটি সে বুঝতে পারলো। দেয়ার ইজ কমপ্লিট সাইলেন্স ইন দ্য অ্যাপার্টমেন্ট, এই পরিবারটা পুরোপুরি নীরব হয়ে গেছে, কেউ কোনো কথা বলে না, কেউ কোনো কথা বলছে না। হি ওয়ান্টস সামওয়ান টু কাম ইন টু হিজ রুম, সে চাইল যে কেউ একজন তার ঘরের মধ্যে আসুক, বাট দ্য ডোরস আর লকড, কিন্তু দরজাগুলো বন্ধ ফ্রম দ্য আউটসাইড। হ্যাঁ সে যে বাইরে যাবে সে বুঝত নাই, এবং বাইরে থেকে দরজা বন্ধ করা, অ্যান্ড নো ওয়ান উইল এন্টার, আর কেউ ঢুকবেও না তার ঘরের মধ্যে কেউ। গ্রেগর ক্লাইম্বস আন্ডার দ্য কোর্স, তার খাটের নিচে সে ঢুকে গেল, তার মানে তার বিছানার উপরে কিন্তু তার জন্য মানে সুখকর মনে হচ্ছে না, অস্বস্তি হওয়া স্বাভাবিক, তার পোকা তো ও তো উপরে ভালো লাগবে না, ও তো ভালো লাগবে যেখানে অন্ধকার বা যেখানে জং ইয়ে আছে সেটাও জায়গাতে ভালো লাগবে, ওরে সেখানে ঢুকে গেল। হোয়ার হি ফিলস মোর কমফোর্ট, এবং ওই খাটের নিচে তার বেশি কমফোর্ট ফিল করত, হি ডিসাইডস যে সিদ্ধান্ত নেন যে হি হ্যাজ টু হেল্প হিজ ফ্যামিলি থ্রু দিস ডিফিকাল্ট সিচুয়েশন, চিন্তা করো এই পরিবারের জন্য তারা এখনো চিন্তা, এই পরিবারটাকে
মানে পরিশ্রম করাতে করাতে পোকা মারা গেছে, মানে সে যে পোকা হয়ে গেছে তারপরেও তার এই অনুভূতি নাই যে আমি পোকা। ওর অনুভূতি এখন যে আমার পরিবার থেকে আমি কিভাবে সাপোর্ট, এখন তো পরিবার তো হেল্পলেস হয়ে গেল, আমি তো কাজ করতে পারছি, তাহলে এই পরিবারকে আমি কিভাবে হেল্প করব, এটা হচ্ছে ওর ব্রেনে চলে এসেছে। হি ডিসাইডস দ্যাট হি হ্যাজ টু হেল্প, এবং সে সিদ্ধান্ত নিয়ে নিল যে আমি যেভাবেই পারি আমাকে হেল্প করতেই হবে। চিন্তা করো যে কতটা ডিটারমিন্ট বা দৃঢ় সংকল্পবদ্ধ সে, পরিবারের প্রতি কতটা প্রমিস, ঠিক আছে, কমিটেড কতটা। গ্রেগর সিস্টার, গ্রেগরের বোন তাকে বিভিন্ন ধরনের খাবার এনে দিল, চেক করছে যে কোন খাবারটা আসলে ওর ফুট করবে, টু ফাইন্ড হোয়াট হি ক্যান ইট টেস্টফুলি, কোনটা সে স্বাদ করে খেতে পারে। এটা দেখা যায় পাখির খাবার নিয়ে আসছে, পোকার খাবার নিয়ে আসছে, মানুষের খাবার নিয়ে আসছে, প্রাণীর খাবার নিয়ে আসছে, এই বিভিন্ন ধরনের খাবার নিয়ে এসে সামনে দিয়েছে, ঠিক আছে, যে কোনটা খায় দেখি। তো শি থ্রোজ অ্যাওয়ে এভরিথিং হি ডাজ নট ফিনিশ, এবং এই মেয়েটি যে কাজটি করে সেটি হচ্ছে যে ওর খাওয়ার পরে, খাওয়ার পরে যে খাবারটা থাকে যেটা টাচও করে নাই, ও টাচই করে নাই, কারণ হচ্ছে ওর তো পছন্দ হয় না এই খাবারগুলো, ও খায় নাই, সেই খাবারগুলো সামনে দিয়েছে, শুধু দিয়েছে এবং নিয়ে গেছে, সেই খাবারগুলো ওর বোন ফেলে দিল, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি ইমেজ গুলো দেখতে হবে তোমাদের, যে এখানে আমাদের অথর কেমন ধরনের ইমেজ দিয়ে গেছে, যে ইমেজ গুলো আমাদেরকে কিন্তু একেবারে খুব ক্লোজ, খুব ক্লোজ টু দ্য সিচুয়েশন নিয়ে গেছে। যেটা করলো সেটা হচ্ছে যে তোমার খাবারটা ওর ভাই খায় নাই, সেটা আমরা কি করে থাকি, খাবার সামনে দেওয়ার পর যদি না খেয়ে থাকে সেই খাবারটা আমরা নিয়ে রেখেছি, ঠিক আছে, এটা পরে আমরা সবাই খাবো, এটা তো স্বাভাবিক, কিন্তু সে কি করলো, টাসি করে নাই সে, তারপরে সেই খাবারটা সে থ্রো করলো। হ্যাঁ হ্যাঁ, এবার ছেলে দিলে করে তার ভাইটাকে সে এখন পোকা হয়ে গেছে, সে তাকে এখন ডিসগাস্ট করা শুরু করেছে, ঘৃণা করা শুরু করেছে। গ্রেগর হাইডস আন্ডার দ্য কোস টু প্রোটেক্ট গ্রিটি ফ্রম হ্যাভিং টু সি হিম, সে চিন্তা করলো যে ওর দেখলে তো আমাকে দেখলে ঘেন্না লাগে, আমাকে দেখলে তো ই লাগে, আমি তাহলে এই খাটের নিচে থাকব, ও আমাকে দেখতে পাবে না। সবার জন্য ভাবছে, মানে শুরু পুরো সময় ওর কাজে ভাবা, পুরো সময় ওর কাজ ভাবা, এবং এই গল্পটাই হচ্ছে এই বিষয়টি নিয়ে, এই গল্পটাই হচ্ছে ওর ফ্যামিলি রিলেশনশিপ নিয়ে, ফ্যামিলি রিলেশনশিপে ইকোনমিক ইম্প্যাক্ট নিয়ে, ঠিক আছে, সাইকো অ্যানালিটিক্স নিয়ে এই গল্পটা, সোশ্যালিজম নিয়ে এই গল্পটা, ঠিক আছে, অনেক কিছু। অল অ্যাজিউম দ্যাট সবাই ভাবে যে গ্রেগর কান্ট আন্ডারস্ট্যান্ড এনিথিং, গ্রেগর কিছু বোঝে না, কিন্তু ও তো সব কথাই বোঝে, ও সব কথাই বোঝে, কিন্তু ওর কথাগুলো পোকার মতো হয়ে গেছে, এই জন্য সে কথা বলতে পারে না। নো ওয়ান টকস টু হিম ডিরেক্টলি, কেউ তাকে সরাসরি তার সাথে কথা বলে না, রাইট, গ্রেগর ক্যান নো হোয়াট ইজ হ্যাপেনিং, গ্রেগর কিন্তু বুঝতে পারে কি হচ্ছে এই পরিবারে, কি কি হচ্ছে না হচ্ছে সে বুঝতে পারে, এবং এখন যে বিষয়গুলো সে বুঝবে সেই বিষয়গুলো তার জন্য হয়ে যাবে বেদনাদায়ক। হ্যাপেনিং বাই লিসনিং টু দেয়ার কনভারসেশন থ্রু দ্য ডোর, দরজা দিয়ে তাদের কথাগুলো চলে আসে ঘরের মধ্যে, এই কথাগুলো সে শোনে, এবং যেহেতু সে পোকা হয়ে গেছে তাকে তো আড়াল করার কিছু নাই, গোপন কথা বলে টিকটিকের সামনে আমাকে ভয় পাবো, ঠিক আছে,
সুদার ডোর, অনেকদিন আগে নাটক দেখেছিলাম যে ওই হুমায়ুন হুমায়ুন করে দিয়েছিল নাটকটাতে, সে ঠিকই সাথে কথা বলছে। নাটকের কাহিনী মনে নাই, কারণ হচ্ছে আমি তো আমি যখন দেখছিলাম তাই না, বাহ খুব ভালো। হি ডিসকভার দ্যাট, সে দেখে যে দ্য ফ্যামিলি হ্যাজ মানি সেভ ফ্রম হিজ ফাদার্স বিজনেস, এই পরিবার তার বাপের ব্যবসা থেকে কি করেছে, মানি সেভ করেছে, হুইচ হ্যাড কলাপস 5 ইয়ার্স অ্যাগো, যে এটা মানে ব্যবসাটা 5 বছর আগে দেউলিয়া হয়ে গেছে এবং সেই দেউলিয়া হওয়ার কারণে কলাপস করেছে ব্যবসাটা। সেই ব্যবসাটা থেকে তার বাবা মা তারা যে কিছু সেভ করেছে এটা সে জানতো না। পড়ে শেষ এবং এখানে কোনো কিছু নাই, আর এই টাকাটা শুধু আমাকেই শোধ করতে হবে। ও এত পরিশ্রম করে, সারা দিন রাত উদয় পরিশ্রম করে, নিজেকে চেয়ে 5 বছরে একটা দিন কামাই দেয় না। তুমি চিন্তা করছো যে কতটা ডিটারমিন্ড হলে, কত ডেসপারেট ছিল সে। সেটাই, আর ফ্যামিলি কি করেছে, ফ্যামিলি লুকিয়ে সে টাকাটা রেখে দিয়েছে, তো পড়তেছে পড়ুক এই টাকাটা থাকুক। ঠিক আছে, তো এই যে এই বিষয়গুলো আরো কিছু বজার বিষয়ে পাবো তোমরা। এখন দেখো, বেকার হ্যাড নট নোন অ্যাবাউট দিস মানি, এটা কোনো তো জানতো না। ওই কিন্তু পরিবারের সবচেয়ে প্রধান ব্যক্তি, খেয়াল করে দেখো, ওই হচ্ছে প্রাইম মুভার ওই পরিবারের, সেই ব্যক্তি জানে না। হোয়েন হিজ ফাদার্স বিজনেস ড্রপ, যখন তোর বাবার ব্যবসা পড়ে গেল, হি স্যাক্রিফাইসড এভরিথিং টু প্রোভাইড ফর হিজ ফ্যামিলি। হি ওয়ান্টেড টু সেন্ড গ্রিটি টু কনজারভেটরি টু স্টাডি দ্য ভায়োলিন, সে চেয়েছিল যে তার বোনটা সঙ্গীত বিদ্যালয়ে যাবে বেহালা শিখতে। ঠিক আছে, তার মানে তার কিন্তু চাওয়ার শেষ নাই, সে অনেক কিছু চাচ্ছে, সে অন্যের জন্য, অন্যের জন্য, নিজের জন্য না। ঠিক আছে, গ্রেগর মুভস ভেরি কেয়ারফুলি, খুব আস্তে আস্তে নড়ে সে, অ্যাজ এনি নয়েজ হি মেক্স ট্রাভার্স হিজ ফ্যামিলি, কারণ যে কোনো নয়েজ সে তৈরি করে এটা মানে তার পরিবারকে ট্রাভেল করে। ঠিক আছে, নয়েজ করলে ওর পরিবার বিরক্ত হচ্ছে। হি নোজ দ্যাট হিজ ফ্যামিলি হ্যাজ অলসো সেভ মানি ফ্রম হিজ স্যালারি, ওর বেতনের টাকাগুলো তো দিয়েছে এনে, সেখান থেকে ওর পরিবার টাকা সেভ করেছে। ঠিক আছে, বাট ইট ইজ নট এনাফ, কিন্তু এরা কথা বলছে যে এই যে সেভ করা টাকা আছে আর সেই ব্যবসার টাকা আছে, এই টাকাতে বেশি দিন চলবে না। এগুলো কথা বলছে বেশি দিন চলবে না। ঠিক আছে, তো আজকে শেষ করতে পারবো না যেহেতু, আর একদিনে ভালো করে শেষ করে দিই। হ্যাঁ, ওকে, তাহলে এখানে রাখলো তোদের সাথে।